हेलो फ्रेंड्स, सागरिकार किचेने अपने सकल के स्वागत। आज हमें अपन संगे एक रेसिपी शेयर करब, डिम और मयदा दिए एक मजादार ब्रेकफास्ट रेसिपी। खूब टेस्टी रेसिपी, ताले चलून भिडियोटी शुरू करा जाक। आमी एखाने एक मीडियम साइजेर बाटी निये नेछि, एक बाटी मयदा और एक डिम निये नियेछि। मयदा डिम दिए आज के रेसिपि बनाच्छि। एक बोल निये नियेछि, बोलेर मध्ये निये निलाम मयदा। एबार एर मध्ये दिए दिच्छि परिमाण मतो लवण और सामान्य परिमाण चीनी। एबार दिए देव एक मीडियम साइजेर कुचि करे रखा काँचा पेंयाज और दिए दिच्छि तीन थेके चारटे काँचा लंका कुचि करे रेखेछिलाम। एबार दिए देव एक डिम। एबार डिम दिए सब किछुके एकसंगे भालोभावे मिशिए निच्छि। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। আমি একসঙ্গে পুরো জল দেব না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এইভাবে আরও একটু জল দেব, এইভাবে পুরো ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, একদম পাতলাও নয় একদম মোটাও নয়। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একদম সামান্য পরিমাণ তেল দেব। দু ফোঁটা তেল দিয়ে একটা ব্রাশে আছে ব্রাশ করে নিচ্ছি। এবার দিয়ে দেব ওই ব্যাটার, ওই গুলে রাখা ব্যাটার দিয়ে কড়াই ধরে গোল করে ঘুরিয়ে নেব। এইভাবে গোল করে নেওয়ার পর দু থেকে তিন মিনিট হতে সময় দেব। এবার একটা স্প্যাচুলার সাহায্যে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে আমি আরও একটা পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। আর এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আমার সবগুলো পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট। যেসব বাচ্চারা ডিম বা রুটি খেতে চায় না, তাদেরকে এইভাবে বানিয়ে দিলে খুব ভালো খাবে। এটা খাওয়ার পর অনেক সময় পেটটা ভরেও থাকে। দেখুন, আমি একটু মুঠো করে দেখিয়ে দিচ্ছি, ভাঙছেও না, এতটাই নরম। এটি খেতে খুবই সুস্বাদু। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক এবং শেয়ার করবেন। ফিরে আসছি আবার কোনো একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।